আরিশ একদিল স্টুডিও, প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি দেখতে চাই আমার রাজ্যে কোনো ফকির আসে কিনা, কেউ আল্লাহর নাম নিচ্ছে কিনা। তাই যদি কেউ আল্লাহর নাম নাই কোনো ফকির আসে, তাকে তো আমি নিজের হাতে কঠোর কঠোর শাস্তি আমি বুঝিয়ে দেব। এই আল্লাহর নাম নেওয়া কত ভয়ঙ্কর। আমি দেখতে চাই الله মেহরবান মেহরবান বলে দিকে দিচ্ছে। আমি তো দাসীকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, আজ কেউ যেন আল্লাহর নাম নেবে না, কেউ যেন কোনো ফকির আমার রাজ্যে আসবে না। তবে কি কি সে এরা বাচ্চা সেকে করে দরবার, আমি এখানে দেখে হেকে দেখি যে কেউ সাড়া দেয় কিনা। হক লাই রাহা ইল্লাহ মহাপাদ রাসূলুল্লাহ, কে ছোগো বাবা আমায় এক কুস্তি ভিক্ষা দিও। কে যেন আমার বাহেতারে এসে জিকির দিচ্ছে, আমি দেখতে চাই আমার রাজপ্রসাদে কে এসেছে। নিষেধ করার শর্তে তো বাবা রাজ্যে কোনো কেউ যেন আল্লাহর নাম নিচ্ছে। কে তুমি? আমি একজন ফকির বাবা। ফকির তাই না? তবে তুমি কি শুনোনি এই রাজ্যে কোনো ফকিরকে আল্লাহর নাম নেওয়া হবে না, কোনো ফকিরকে খানা দান করা মানে কোনো ভিক্ষা পাত্র দেওয়া হবে না, কোনো মুদ্রে জয়ের ঘণ্টা বাজবে না। তুমি কি শুনোনি? শুনেছি, যাহা পারা শুনেছি। তবে শুনেছি তাই রাস্তা ভুল করে আমি এই রাস্তায় চলেছি, এক এক করে আমি তিন দিন ধরে এই নগরে ঘুরে বেড়েছি। কেউ আমায় এক পুষ্টি অন্ন দেয়নি, কেউ এক পুষ্টি খাবার দেয়নি। তাই আমি বলেছি যে বাচ্চা সেকে তারের কাছে যে আমি লালি করব, যে আমি কোন অপরাধের অপরাধী। সত্য সত্য সত্য। আজ আমি প্রতিদিন সাত সকাল হইতে ফকিরকে আমি সেবা দিতাম, এমনকি রাজ্যের ফকিরকে আমি সেবা দিয়ে তবে আমি সন্তানের কারণে। তাই তুমি আজ আমি ভুলে গেছি আল্লাহর নাম, কোনো ফকিরকে খানা দান করা হবে না। তুমি কি শুনোনি? শুনেছি জাহাপনা অনেক। তবে আমার রাজ্যে কেন এসেছো? তাই এসেছি রাস্তা ভুল করে আমি খাবার না পাপন, তারপর আমি ছুটে এসেছি যে বাচ্চা সেকেন্দারের কাছে যে আমি খাবার চাইবো। আমি কোন অপরাধের অপরাধী? তিন দিন আছে, আমি তিন দিনের মধ্যে খাবার পাইনি। বলো জাহাপনা, আমি কোন কারণে খাবার পাইনি? আজ তুমি কোন কারণে খাবার পাওনি? তোমার এই মতো করে আমি কত আল্লাহকে ডেকেছিলাম, একশো খানা মন্দির একশো খানা মসজিদ বানিয়ে দিয়েছিলাম। আজ উঁচু উঁচু জায়গা থেকে আমি পাশানে মাথা ঢুকেছিলাম। তাই নিখুদা বান করি সন্তান, তাই তো আমি ভুলে গেছি আল্লাহর নাম। কেউ রাজ্যে ফকিরকে মিসকিনকে কেউ খানা করবে না, ভিক্ষা পাত্র করবে না। এটা আমি আদেশ করেছি। এটা ভুল কথা। আর মালিকের কথা ভুলে গেলে সারা জীবন শেষ হয়ে যাবে। তাই ভুল রাস্তায় থেকে এই ভুল রাস্তায় দিয়ে না বাচ্চা। আমার রাজ্যের ফকির সে আমায় উপদেশ দিচ্ছে, বলছে ও বাবা সন্তান, আপনি ভুল রাস্তা থেকে ফিরে আসুন। আমি তোমার কাছ থেকে উপদেশ শুনতে চাই না, আমি জানতে চাই তুমি আল্লাহর নাম ভুলবে কিনা। না জাহাপনা, না ভুলবে না, তাই না? আমার হাতেটা কি দেখতে পাচ্ছো? দেখতে পাচ্ছি। কি বলো? এটা একটা চাবুক। চাবুক তাই না? এই চাবুক দিয়ে আমি কি করি? এই চাবুক অনেক কিছু করা যায় জাহাপনা। এই চাবুকে জঙ্গলের বাঘ ভাল্লো আর সবকে তো শাসন করা যায়। তাই আমি একটি কথা বলছি, এই চাবুকে আল্লাহর নাম নিয়ে থাকে তাদেরকে কোনোদিন ওই চাবুকে ভুলানো যায় না। তুমি যদি সত্যি আমার সম্পর্কে যদি আল্লাহর নাম না ভুলে যাও, তোমাকে এই রাত সবাই দাঁড়িয়ে চাবুকে চাবুকে তোমার দোকানে বলো তুমি আল্লাহর নাম ভুলবে না? বলো তুমি আল্লাহর নাম ভুলবে না? ভুলবে না? বলো তুমি এক কষ্ট অন্তর জন্য আমি আজ তিন দিনের ভোকা, তিন দিনের ভোকা পেটের চড়াই, আজ বুকের ছাতিটা ফিরে যাচ্ছে। তাই এসেছিলাম বড় আশা নিয়ে যে বাচ্চার দরবারে গেলে
আমি এক মুষ্টি অন্ন পেলি আমার এই বুকের আমি জানতে চাই আমি তোমার কান্নার আমি কোনো শব্দ আমি শুনতে চাই না আমি জানতে চাই তুমি আল্লাহর নাম ভুলে যাবে কিনা আমি কোনো দিন কাজা করি ফুলবে না আজ খাবার রক্তি পেটে গালাই আজ তুমি যাবে চাবু করবো চাবু করে শেষ করে দিবে আমি মানতে পারবো না সামান্য ফকির আমারই রাজ্যে সে আমারই সম্মুখে বলে কিনা ওগো বৎসাল আন্দার আমি কখনো ভুলে যাবো আজ তুমি যদি আমার সম্মুখে যদি আল্লাহর নাম না ভুলে যাও তোমাকে চাবুকে চাবুকে তোমাদের আমি রক্তাক্ত করবো বলো তুমি আল্লাহর নাম ভুলবে কিনা ভুলবে না ভাই না ভুলে যা আল্লাহর নাম আমার নামাজের টাইম হয়ে গেছে আমার এই রাত্রে কোনো নামাজ পড়া হবে না পানি খাবে তাই না বেশ সামান্য ফকির বলে কিনা আমায় একটু পানি দিন বাদশাহ কেন দেব না তোর পিপাসায় ফকির ছাতিটা ফেলে যাচ্ছে এই রে পানি পানি খা পানি 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 খার স্বাদ আমি বুঝে নেব এই বক্তার সরে বাচ্চার যদি আদেশ না মেনে চলবে তবে আমার রাজ্যে কোনো পানি দেওয়া হবে না আমি জানতে চাই দূর হয়ে যাবার জন্য যাব ডাকবারা যাব একটা চাষিরাও সত্য তবে যাবার সবাই বল 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 আমি করো গের করো করো কেউ কেউ করে দিল হিসাব করে নি তাই যাবার সবাই হিসাব করে দেব আজ এক মুষ্টি অন্যর জন্য এই চাবুক করে বড় চাবুক রাখির পরে নাচি আজ তুমি যখন বেরোছো তখন 12টি বছর তোমাকে এই রাজ্য ছাড়তে হবে তুমি এই রাজ্য ছেড়ে পাগলের মতো আবার মতো তুমি আমার ভেঙে তসনাস হয়ে যাবে আমি পাগল হয়ে যাব পাগল হয়ে থাকে আমি এই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো আমি জানতে চাই তোর কোনো বিশ্বাস আমাকে লাগবে না তাই আমার এই রাজ্য ভাই থেকে তুই বেরিয়ে যা তবে যাবার সময় তুমি একটি কথা শুনে নাও আজ তোমাকে তীক্ষ্ণ অভিশাপ করে গেলাম আমার এই অভিশাপ কোনোদিন কার চলে লঙ্ঘন হবে না তাই তুমি আজ তুমি পাগলের বোতল ঘুরে বেড়াবে এই পাগলের বোতল যখন ঘুরে বেড়াবে আমি তোমার পিছনে এই আজকের বোতল হাসবো আর বাহার আল্লাহ তালাকে দেখাবো হক মাওলা হক রব্বানা হক মাওলা হক রব্বানা আবার যদি কোনো রাজ্যে ফকির আসে তাকে চাপকে চাপকে তার তো করে দেবো আর বুঝিয়ে দেবো এই সারি রাজ্য
আছে সারিবা এই বান্দার শরে এই শাসকের দরবার কত শাস্তি কোন ভয় থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও